সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এম মোস্তফা কামাল। আজ আপনাদের সাথে আমাদের নতুন অনলাইন ব্যাচের ক্লাসের বিষয়ে একটু কথা বলবো। আমরা অনলাইনে জুন মাসে বিসিএস প্রিলিমিনারি ইংলিশের উপর একটি নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি। জুন 2021 অর্থাৎ জুন 2021-এ আমরা বিসিএস প্রিলিমিনারি ইংলিশের অনলাইনে একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের এই ক্লাসটি শুরু হবে 12 জুন 2021, আর ডেস হবে আমাদের ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। ক্লাস হবে শুক্রবার শনিবার 10:30 থেকে 12:30, সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত। ক্লাস হবে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে 10:30 থেকে 12:30 পর্যন্ত। টোটাল ক্লাস হবে 32 আওয়ার্স ইচ, 2 ঘন্টার 32টি ক্লাস হবে। প্ল্যাটফর্ম হলো জুম অ্যাপ, পেমেন্ট সিস্টেম বিকাশন নগদ, কোর্স ফি টিকে 4000। আমরা মূলত এখানে 32টি 2 ঘন্টার ক্লাস নিব। প্রতি ক্লাসেই আমরা পরীক্ষা নিব, অর্থাৎ ক্লাস শুরুর আধা ঘন্টা আগে আমরা সাধারণত একটা কোশ্চেন দিব। গত ক্লাসে বা আজকে যেটি আলোচনা করব সেটা পরের দিন পরীক্ষা হবে। এখানে পরীক্ষা এবং ক্লাসের শুরুতেই আমরা কোশ্চেনটি সলভ করব, যার যেখানে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দেখব। তারপর আমরা আজকের যে আলোচ্য বিষয় সেই নতুন আলোচ্য বিষয়ে যাব। এভাবে টোটাল আমরা 32টি ক্লাস নিব। এর মধ্যে 26 ক্লাস হবে ল্যাঙ্গুয়েজের উপর এবং 6-6টি ক্লাস হবে লিটারেচার উপর। টোটাল 32টি ক্লাস, এর মধ্যে 26টি ক্লাস হবে ল্যাঙ্গুয়েজের উপর এবং 6টি ক্লাস হবে লিটারেচারের উপর। বিসিএস এর ফুল সিলেবাসটা কমপ্লাই করে আমরা এই কোর্সটি ডিজাইন করেছি। যারা ব্যাংকের প্রিলিমিনারি ইংলিশ কোর্স করতে চান তাদের, তারাও এই কোর্সে ভর্তি হতে পারবেন। তাদেরকে আমরা যেটা করি সেটা হলো লিটারেচারের ক্লাসগুলো বাদ দিয়ে এখানে ব্যাংকের জন্য পিন পয়েন্ট এরর্স, রিপ্লেসমেন্ট অফ সেন্টেন্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওইখানে আমরা 6টা ক্লাস দিয়ে থাকি। অর্থাৎ ব্যাংকের জন্য এডিশনাল যেমন পিন পয়েন্ট এরর্স, রিপ্লেসমেন্ট অফ সেন্টেন্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যানালজি, এই যে বিষয়গুলো আছে যেগুলো বিসিএসে সাধারণত কম আসে, আসে না বললেই চলে, কিন্তু ব্যাংকের পরীক্ষায় আসে, ওই বিষয়গুলোর আমরা উপর এডিশনাল 6টি ক্লাস দিয়ে থাকি। অর্থাৎ এই বিসিএস প্রিলিমিনারি ইংলিশ কোর্স যেটি, এই কোর্সটি বিসিএস প্রিলিমিনারি স্টুডেন্টরা ভর্তি করতে হতে পারবে, ব্যাংকের যারা প্রিলিমিনারি টার্গেট তারাও ভর্তি হতে পারবে, যারা নিবন্ধন পরীক্ষা দিবে এবং প্রাইমারি স্কুলের চাকরির জন্য তারা পড়াশোনা করছে তারাও ভর্তি হতে পারবে। ইভান এমনকি যারা অ্যাডমিশন টেস্টে দিতে চায়, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের ইংরেজিতে যারা দুর্বল তারাও এই কোর্সটি থেকে উপকৃত হবে। আমরা যেটা করব, আমাদের ইউনিক ফিচার্সটি হবে, দেখেন ইউনিক ফিচার্স অফ আওয়ার কোর্সেস, পিডিএফ ফাইলস আর প্রোভাইডেড। আমরা প্রত্যেকটি ক্লাস শেষে পিডিএফ ফাইল, প্রত্যেকটি ক্লাসের শুরুতে পিডিএফ ফাইল পাঠাবো, অর্থাৎ টোটাল কোর্সের যে ম্যাটেরিয়াল সেটা পিডিএফ ফাইল আকারে ছাত্রছাত্রীদের ইমেলে পাঠাবো, সেটা স্টুডেন্টরা ডাউনলোড করে নিতে পারবে, সেটা স্টুডেন্টরা ডাউনলোড করে রেখে দিতে পারবে, সেটা প্রিন্টেড করতে চাইলে প্রিন্টও করতে পারবে, অথবা আমাদের যে বইগুলো আছে বইগুলো পড়তে পারবে। আর ক্লাস টেস্ট ইজ হেল্ড এভরিডে, প্রতিদিনই ক্লাস টেস্ট হবে। 50 নম্বরের উপর আমাদের এমসিকিউ টেস্ট হবে, এটা ইরেগুলার বেসিস, 32টা ক্লাসে 32টা পরীক্ষা হবে। এর মধ্যে 50 নম্বরের হয়তো 25-26টা পরীক্ষা হবে, আর 100 নম্বরের 4-5টা পরীক্ষা হবে। আর রেকর্ডেড ক্লাসেস আর প্রোভাইডেড সুন আফটার দ্য ক্লাস, অর্থাৎ ক্লাস শেষে আমরা ছাত্রছাত্রীদের মেইল অ্যাকাউন্টে রেকর্ডেড ক্লাসটা পাঠিয়ে দিই, সেটা ডাউনলোড করে যত দিন খুশি ছাত্রছাত্রীরা ক্লাসগুলো দেখতে পারবে। আর ফার্দার ইনফরমেশনের জন্য, কোর্স সংক্রান্ত তথ্যের জন্য আমরা এখানে 2টি নাম্বার দিয়েছি, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। কোর্স সংক্রান্ত তথ্যের জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন। আর আমাদের পেমেন্ট সিস্টেম, যে আফটার পেমেন্ট থ্রো বিকাশ ও নগদ, নগদে বা বিকাশে পেমেন্ট করার পর দ্য স্টুডেন্টস আর রিকোয়ার টু সেন্ড দ্য নেম, সেল নাম্বার অ্যান্ড ইমেইল অ্যাড্রেস, আপনাদের নাম, সেল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস টেক্সট করে আমাদের এই নাম্বারটাতে পাঠাতে হবে, আমরা অ্যাডমিশনটা কনফার্ম করবো সুন আফটার হ্যাভিং দ্য টেক্সট আর আফটার রিসিভিং দ্য পেমেন্ট। এবং যারা আপনাদের যারা অফলাইন কোর্স সম্পর্কে জানতে চান, আমাদের অনলাইনের বাইরে যারা হয়তো বিভিন্ন কারণে অনলাইন কোর্স করতে সক্ষম না, সম্ভব না, তাদের পক্ষে হয়তো নেটওয়ার্ক দুর্বল অথবা ভালো একটি ল্যাপটপ বা সেল ফোন নেই, তারা হয়তো অনেকেই আমাদের অফলাইন কোর্সের জন্য অপেক্ষা করে আছেন। আমাদের অফলাইন কোর্স সংক্রান্ত তথ্যের জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে অফলাইন কোর্স সম্পর্কে তথ্য পাবেন। যারা অফলাইনে কোর্স করতে আগ্রহী তারাও এই নাম্বারে যোগাযোগ করবেন, তারাও অর্থাৎ অফলাইন কোর্স সম্পর্কে এখানে ক্লিয়ার তথ্য আপনারা এই নাম্বারে থেকে সংগ্রহ করতে পারবেন।
তাহলে আমাদের আজকে এ পর্যন্তই। আর এর বাইরে আমাদের অনলাইনে আরও বেশ কিছু ক্লাস চলছে, যেমন বিসিএস রিটেন ইংলিশ কোর্স চলছে, স্পোকেন ইংলিশের কোর্স চলছে, বেসিক ইংলিশের কোর্স চলছে। অর্থাৎ আমরা মোটামুটি প্রিলি বিসিএস প্রিলিমিনারি এক্সিস্টিং দুই তিনটা ব্যাচ আছে, নতুন ব্যাচ শুরু হচ্ছে জুন 12 থেকে। তাহলে বিসিএস রিটেনের রিটেন ইংলিশের ব্যাচ তিনটি ব্যাচ রানিং আছে অনলাইনে, বেসিক ইংলিশের একটি ব্যাচ রানিং আছে। যারা ইংরেজিতে খুবই দুর্বল তাদেরকে মূলত আমরা বেসিক ইংলিশ দিয়ে শুরু করতে বলি, আর যারা একটু একটু পারি তাদের জন্য এই বিসিএস প্রিলিমিনারি ইংলিশ কোর্স। অর্থাৎ যারা একটু একটু ইংরেজি পারি কিন্তু কনফিউশন অনেক, হ্যাঁ, তাদের জন্য মূলত বিসিএস প্রিলিমিনারি ইংলিশ কোর্স। আর যারা বেশ ভালো ইংরেজি পারি তারা প্রিলিমিনারি কোর্স না করে আমাদের রিটেন কোর্সে ভর্তি হবেন। আমরা বিসিএস বা ব্যাংক জবের যে রিটেন ইংলিশ কোর্সটা করাই সেই রিটেন ইংলিশ কোর্সে ভর্তি হবেন, আপনাদের রিটেন ইস্যুগুলো ক্লিয়ার হবে। আজকে তাহলে এই পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।